জাহাঙ্গীরশালায় নাম উঠাইয়া লই আমারে ডুবাইয়া দিছে। আমি কি হইব, আমি কি করুম? হই ওই শালায় গেল কই? ওরে পাইলে আমি কাঁচা খাইয়া ভালাম। জাহাঙ্গীর নাম উঠিয়ে নিল না, কোথায় যেন একটু গোলমাল হয়ে গেছে। তাহলে কি আমি কাঁচা খাইয়া ফেলাম? কেন, কি হয়েছে? আমার সর্বনাশ হয়েছে। আমি নাজমার লগে বাজি লাগাইছিলাম, তুই জিতলে আমারও ভালোবাসবো থুকু। ও না, আমি ওরা ভালোবাসুম। আমার কি হইব, আমার দোস্ত হইয়া আমার এত বড় সর্বনাশ তুই করলি? আবার হাসতে আস, তুই আমার দোস্ত না দুশ্মন। শুনুন, এই নিন ধরুন। ধরব মানে? আপনার পুরস্কার। আমার পুরস্কার? এটা আপনারই প্রাপ্য। না, কেন আপনি নাম উইথড্র করলেন? কেন আমাকে এভাবে অপমান করলেন? আপনাকে অপমান করিনি, মনে প্রাণেই চেয়েছিলাম আপনি ফার্স্ট হন। কিন্তু কেন? এতদিন ধরে আমাকে দেখছেন, আপনি কি কিছুই বোঝেন না? বলুন, আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আমার নাম জানেন? জানি, নীলা। নীলা সবার সহ্য হয় না জানেন? এই দোস্ত ঠুকু, এই দুশ্মন কি কইল রে? বলে গেল নীলা নাকি সবার সহ্য হয়। বুঝছি, আমার কপাল পড়াইছো কেন? ঠিক আছে, দুশ্মন না দোস্ত, আমি আইজি গণকের কাছে যামু, দেখি নীলা সহ্য করানো যায় কি না। নীলা সবার সহ্য হয় না, আমার তো আবার নীলাই বেশি সুট করে। এই যে মিস নীলা, দুত্তরি দেখো দিনই কাণ্ডটা। আর কোনো চিন্তা নাই, নাই সব ব্যবস্থা করে ফেলেছি। ব্যবস্থা? ওই যে আপনি আমার দুত্তরি কইছেন, নীলা নাকি সবার সহ্য হয় না, এই সহ্য অনের ব্যবস্থা করে ফেলেছি। তাই নাকি? এইবার আপনার মতামতটা কন্ত তাড়াতাড়ি। বেশ, আপনার বন্ধুকে বলবেন যদি তার সহ্য হয় আজ থেকে নীলা তার। আমরা সবাই মিলে এসে খেলে যাই, যেটা বলুক তাতে কিবা আসে যায়। চলো আমরা সবাই মিলে এসে খেলে যাই, যেটা বলুক তাতে কিবা আসে যায়। ছেলে মেয়ে একসাথে থাকা ভালো নয়। কলির মেয়েদের পোষণের বার ব্লাউজ চিড়ি শাড়ি তা
মেম সেজেছে, মেম সেজেছে মোটা মোটা, কালো কালো টোটেতে রং মেখেছে। শুধু বাকি শাড়ি চুড়ি ধু, আমার শাড়ি চুড়ি ধু, দেখো না দেখো না কেমন করে হারালে দুঃখ। ঝামেলা ছেড়ে দিয়ে মিলেমিশে একসাথে গা, চলো আমরা সবাই মিলে হেসে খেলে যাই, যে যা বলো রাতে কি বা আসে যায়। ভালোবাসায় আছে বলে আছে পৃথিবী, তোমার মনে তাই তোমার ছবি। কি ব্যাপার অমন করে চুপচাপ বসে আছো যে? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আহা, অমন করে বলতে নেই, আমি দুঃখ পাই। সিরাজ ভাই, আপনি আমাদের অনেক সিনিয়র, তাই আপনাকে কিছু বলতে আমার নিজেরই লজ্জা করে। মনে হচ্ছে তুমি রেগে যাচ্ছ, এতে রাগের কি আছে? আমি তোমাকে ভালোবাসি নীলা। সিরাজ ভাই, ছি 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 ছি, এই কথা বলতে আপনার লজ্জা করলো না? লজ্জা নারীর ভূষণ, ওটা তোমাদের জন্যই থাক। এসো এখানে বসে আমরা একটু গল্প করি। হাত ছাড়ো। যদি না ছাড়ি? ছাড়ুন বলছি। না ছাড়বো না। খাইছে আমারে। কি হইছে আদু ভাই, থুকু সিরাজ ভাই? কিছু হয়নি। সিনিয়র হয়েছেন, কোনো কাণ্ড কেন নেই, ইডিয়েট। আপনি যে কি সিরাজ ভাই, একজন সিনিয়র ছাত্র হইয়া ওই পুস্তকে মায়ের লগে রাখতে গেছে? বেশ করেছি, তাতে তোমার কি? না সিরাজ ভাই, এইটা কিন্তু আপনার ঠিক হয়নি। যাও যাও, কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা কি তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? সিনিয়র মোস্ট ছাত্র হয়ে আপনি যদি এরকম করেন। ঠিকই কইছো দোস্ত, আমি যখন স্কুলে পড়ি তখন ওনারে কলেজে পড়তে দেখছি, কখনো দেখতে আসি, আর আমার পোড়াও বুঝি ওনার লাগে কলেজে পড়বো। চত্ত সব সব Thank you.
সবাই মিলে তোমাকে ঘিরে রেখেছিল, বাবা কার সাথে ওখান থেকে তোমাকে বের করে আনে? আচ্ছা নীলা, কালো রং তুমি এত ভালোবাসো কেন? জানি না। কালো রং দুঃখ, ব্যথা, বেদনা আর হতাশার প্রতীক, জানো? জানি। কালোর মাঝে কান্না লুকিয়ে থাকে তা জানো? জানি মশাই, জানি। কান্নার মাঝে তো জীবন, হাসিতে ভাগ থাকে। সে যাক, চলো তো যাই। চলো। এই শুনছো? বলো। কই, কিছু বলছো না যে? কি বলবো? বাড়ি তাহলে ডাকলে কেন? ভালো লাগলো তাই। তাই বুঝছি। আচ্ছা, তোমার তো এখানে লেখাপড়া শেষ, এরপর কি করবে ভাবছো? ভাবছি মেডিকেল কলেজে ভর্তি হব। তারপর? একদিন পাশ করে ডাক্তার হয়ে বেরোবো। তারপর? তারপর একদিন এসে আতশবাজি পুড়িয়ে পালকি সাজিয়ে তোমাকে বউ করে নিয়ে যাব। তারপর? আমি একটা গায়ের হাসপাতালে চাকরি নেব। নদীর ধারে সুন্দর একটা বাংলো থাকবে আমাদের। বাংলোর কেটে মাধবী লতার একটা ঝাড় থাকবে। তুমি যখন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরবে, তুমি তখন মাধবী লতার নিচে আমার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকবে। উফ, এত সুখ আমি ভাবতেও পারছি না। তোর চাই? কি হলো? না, আমি ডাক্তার হব না। ডাক্তার হবে না? আমি ইঞ্জিনিয়ার হব। কেন? ধরে একদিন সন্ধ্যায় বাংলোর ছোট্ট বাগানটায় আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি, তুমি আদর করে আমার চুলে বিলি কেটে দিচ্ছ, আমি বলবো নীলা একটা গান শোনাও তো। আমিও গাইতে শুরু করব। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরনীতে, আর আমাদের অন্তরঙ্গ মুহূর্ত গুলো চিরদিন সাথী, চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই, সারাটি জীবন যেন কাছে কাছে পাই, চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই।
যদি কেউ আমারই চোখে বুঝতো তোমার গো তুলনা যে নাই, চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই। আমি দু একদিনের মধ্যেই চিটাগাং যাব। চিটাগাং? হ্যাঁ, অ্যাডমিশন নিতে হবে না? ঢাকা ছেড়ে চিটাগাং পড়তে যাবে কেন? ওখানে ঢাকার মতো হইচই নেই, শান্ত পরিবেশে পড়াশোনাটা এখান থেকে ওখানেই ভালো হবে। তোমাকে কিন্তু রোজ এক করে চিঠি দিতে হবে। পারব না। কি? দেবো মশাই দেবো, তুমিও কিন্তু রোজ একটা করে চিঠি লিখবে না? আসি তাহলে। এই এসো। আর একটু দেখলে হতো না? আউট।
take your seat and have your dinner. কলেজের ফাংশন শেষ হতে দেরি হয়ে গেছে, একটা ফোন করে দিতে পারতে? কলেজের ফোনটা দুদিন ধরে খারাপ হয়ে আছে। ভাই সবাইকে জানিয়ে দিও রাত 8টায় এবারে ডিনারটা। ও অশোক, বাসাটাকে অফিস বানিয়ে দিয়েছি। সময় হয়ে এলো, সাবধানে যাস বাবা, পৌঁছে চিঠি দিবি। আচ্ছা দেব, খোদা হাফেজ। ভাইয়া, কাল কলেজে সম্রাট জাহাঙ্গীরের উপরে একটা আর্টিকেল দিতে হবে কিনা? তাই আর্টিকেল কোথায়? এ তো সারা পৃষ্ঠা জুড়ে জাঙ্গে 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 লেখা। মানে আর্টিকেল? ও হ্যাঁ, এখনই লিখছি। ওই জাহাঙ্গীরের উঙ্গাটা আমার কিছুতেই ঠিক হয় না কিনা তাই প্র্যাকটিস করছিলাম। ফরওয়ার্ড মার্চ। আজ আমি বুঝতে পারছি কেন তোর খিদে পায় না, কেন ঘুম হয়। এখন রাত 11টা বাজে, এত রাত পর্যন্ত পড়াশোনা করলে ঘুম আসবে না, আর ঘুম না হলে খিদেও পাবে না। অনেক রাত হয়েছে, কোনো কথা নয়। নাও গো অ্যান্ড স্লিপ লাইক এ গুড গার্ল। বড্ড বাসা বেঁচে গেছে, কি যে বিপদ কেটে গেল তুমি কল্পনা করতে পারবে না জাহাঙ্গীর। সরি স্যার, ইউ বয়। জি, কাম হিয়ার। হোয়াট ইজ ইউর নেম? জি মানে ইউর নেম? জাহাঙ্গীর স্যার। টেক ইউ নূরজাহান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাড়িতে কোথায় কি হচ্ছে সে খবর রাখো। কেন, কি হয়েছে? একে চেনো? না তো। শোনো, গফুর ভাই কি চিঠিটা পোস্ট করে দেবে। আচ্ছা। না, ও
সহ্যকরণ যাইব না। এক সপ্তাহ হয়ে গেল, কোনো চিঠি পাচ্ছি না কেন? দোস্ত কি সে? কিছু হয়নি। কিছু হয় নাই? তাহলে মনটা খারাপ কেন? আজ প্রায় 15 দিন হয়ে গেল নীলা কোনো চিঠি পাচ্ছি না। দোস্ত তোমার কইছি না, আরে মাইয়া মাই সে রে আল্লাহ চিনতে পারে নাই, তুমি তো পোয়া পায় দেখো গিয়া অন্য কোথাও ঠিক লাট খাইছে। কি বাজে বকছিস? আমি ঠিকই কইছি, মাইয়া মাইসের ভালোবাসা তো জোয়ারের পানি, এই আছে এই নাই। না, নীলা সেরকম মেয়েই নয়। ওইসব লেকচার ছাড়ান দাও, আমি যা কইতেছি শুনো। কেমন মন খারাপ না করে তুমি অন্য জায়গায় লাভ খেয়ে যাও। এমন সুন্দর চেহারা, এত ভালো ছাত্র, কত মায়া আইব আর যাইব। হ্যাঁ কবির, রাগ করতেছ কেন? ঠিক আছে, তোমার আর আমি কিছু করবো না, তবে শেষ পর্যন্ত শর্মার কাছে আইতে হইব। সেলিম চৌধুরী ফ্রম চিটাগং। মিস্টার সেলিম চৌধুরী চিটাগং। আরে সেলিম, তুমি এখানে? একটা ব্যবসার ব্যাপারে এসেছি। তুমি কেমন আছো সিরাজ? আছি ভালোই। তোমার ইন্ডাস্ট্রি কেমন চলছে? মন্দ না। তোমার ব্যবসা? লেখাপড়া যেমন চলছে, তোমার রুম বুক হোক, ততক্ষণে চলো বাড়ি গিয়ে একটু গলাটা ভিজিয়ে নি। সরি সিরাজ, আমারও সব অভ্যেস নেই। ও হো হো, তুমি তো আমার গুড বয়। ওকে চলি। আচ্ছা দেখা হবে। ওকে। স্টেইং পিরিয়ড স্যার? সে 5-7 ডেজ। 7 ডেজ। সিগনেচার প্লিজ। এক্সকিউজ মি মিস্টার তারেক রহমান। হরি, তুমি সেলিম না? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। কবে এলে? এই তো এই মাত্র। হোটেলে রুম নিচ্ছ? জি। না না না, আমরা এখানে থাকতে তুমি হোটেলে রুম নেবে তা কি করে হয়? চলো বাসা। ইয়ে ভাইয়া, মানে আমি? চলো, নো আর্গুমেন্ট, ফলো মি, কাম অন। সরি ভাইয়া। ইটস অল রাইট। আরে কই, আরে কোথায় গেলে সব? দেখো কাকে নিয়ে এসছি। ওকে দেখে ঘুমটা দিচ্ছ কেন? আশ্চর্য, তুমি ওকে চিনতে পারছো না? আরে ও যে সেলিম, আফজল চাচার ছেলে, যখন চিরাং ছিলাম। ও তাই বলো, কতদিন পর দেখা, চিনবো কি করে? কেমন আছো গবুর ভাই? ভালো, খুব ভালো। তুমি আবার খালি গায়ে লুঙ্গি পরে এখানে এসছো কেন? ঠিক আছে, এইবারকার মতো মাফ করে দাও। দাও গাড়ির থেকে সেলিমের মালপত্র নামিয়ে আনো। অক্ষুনি আনতে আছে। সেলিম হোটেলে রুম নিচ্ছিল, ওখান থেকে ধরে নিয়ে এলাম। খুব ভালো করেছো, আমরা এখানে থাকতে ও হোটেলে থাকবে কেন? ও গড, অনেক দেরি হয়ে গেল, অফিস থেকে বেরিয়েছিলাম কাজে যাবো বলে, ওখানে দেখা হলো ওর সঙ্গে। চলি ফিরে এসে কথা। ওকে দাঁড়িয়ে রইলে কেন সেলিম, বসো। আরে ও নীলা না? কিরে চিনতে পেরেছিস? হ্যাঁ সেলিম ভাই। কলেজে যাচ্ছে বুঝি? হ্যাঁ সময় হয়ে গেছে, কলেজ থেকে ফিরে এসে কথা বলবো, ভাবি আসি। আচ্ছা। কিছু মনে করিস না কবির, আমার মনটা ভালো নেই, নীলার কোনো খোঁজ খবর পাচ্ছি না, কি হয়েছে বুঝতেও পারছি না। বুঝবা বুঝবা, যখন বুঝবা তখন আর সময়ও থাকবো না। জাহাঙ্গীর, তুই যে স্কলারশিপের চেষ্টা করেছিলি সেটা হয়ে গেছে তাই নাকি? হ্যাঁ প্রফেসর আকরাম বললেন। দোস্ত তোমার তো এবার পাবারও, তোমার আর পায় কেডা। আর বললেন সব কিছু রেডি হয়ে গেছে,
5-7 দিনের ভিতরে রওনা দিতে হবে। আর হ্যাঁ, সাহেব তোকে আজই একবার দেখা করতে বলেছে। যে তোমরা সময় তৈরি হয়ে নাও, কাল সকালে আমরা সবাই মিলে পিকনিকে যাও। পিকনিক? হ্যাঁ পিকনিক। কিন্তু ভাই আমার, নো আর্গুমেন্ট, চলো ফেলে দেখবে কি সুন্দর জায়গা। গোপন ভাই, গোপন ভাই, অপূর্ব কি সুন্দর পরিবেশ। কবিতা লিখতে ইচ্ছে করছিল তো? সত্যি ভাবি এই পরিবেশ ভালো না লেগে পারে না। যাও না, তোমরা দুজন জায়গাটা ঘুরে দেখে এসো। তোমরাও চলো না ভাবি। না তোরাই যা, আমরা একটু বিশ্রাম নিই। দুজনকে খুব মানিয়েছে, তাই না গো? তুমি সবসময় কি এত ভাবো বলো তো নীলা? কি আর ভাববো, আমি এমনিতেই কথা কম বলি। তাই বলে এত কম, কিছু একটা বলো। কি বলবো? কি বলবে তাও কি আমি বলে দেব? তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কেন? তুমি বড্ড বেশি ইমোশনাল। মেয়েদের ইমোশন থাকা ভালো। তাই বলে এত? আচ্ছা সেলিম ভাই, আপনার বাড়ি থেকে ইঞ্জিনিয়ারিং কলেজটা কত দূরে? এত কিছু থাকতে হঠাৎ ইঞ্জিনিয়ারিং কলেজ? কিছু ভেবে বলিনি, আমি মাঝে মাঝে এমন অবান্তর কথা বলি। জানো মানুষ কখন অবান্তর কথা চিন্তা করে, অবান্তর কথা বলে? কখন? যখন সে প্রেমে পড়ে। কারে চাই? নীলা আছে? না নাই। কোথায় গেছে? বাড়ির সকলে পিকনিক খেতে গেছে, আইতে দেরি হইব। দেরি হবে? হ আপার লগে যা বিয়ে হইব সেই সেলিম ভাইয়ের লগে গেছে। বিয়ে? নীলা? সব ঠিক হইয়া গেছে। কি সুন্দর চেহারা, মস্ত বড় লোক। তুই জার্মানি গিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবি, এ আমি কল্পনাও করতে পারিনি। আল্লাহর কাছে হাজার শুকর, তিনি মুখ তুলে চেয়েছেন আমাদের উপর। মা, স্কলারশিপের টাকা আমার পড়াশোনা হয়ে যাবে, তুমি এবার চাকরিটা ছেড়ে দাও। যাবার আগে তোমাকে খালার কাছে রেখে যাই। আচ্ছা তুই আগে ফিরে আয়, তারপর না হয় চাকরিটা ছেড়ে দেব। না মা, তুমি অনেক কষ্ট করেছ, আর না, খালার সঙ্গে আমি কথা বলে এসেছি। বেশ, তুই যখন বলছিস তাই হবে। খোকা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। বলো মা। সত্যি কথা বলবি তো? আমি তো তোমার সঙ্গে মিথ্যে বলি না মা। মেয়েটা কে খোকা? মা, মা ইয়ে মানে কি রে বললি না, ওর সাথে তোর কি সম্পর্ক? সম্পর্ক ছিল মা, কিন্তু আজ আর বোধহয় নেই। কেন, কি হয়েছে? জানি না। কি ব্যাপার,
এত রাতে এখানে বসে আছে যে? ঘুম আসছে না। আমারও ঘুম আসছে না। জানো নীলা, জীবনে যখন স্বপ্ন আসে তখন ভাবনা আসে, আর যখন ভাবনা আসে তখন ঘুম হারিয়ে যায়। জি। হ্যাঁ নীলা, আমার জীবনে তুমি ভোরের আকাশের সুখ তারা হয়ে এসছো। নীলা নীলা, আমি তোমাকে, সেলিম ভাই আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি যাই। আজ কতদিন হয়ে গেল তোমার কোনো চিঠি পাচ্ছি না, কেন কেন চিঠি লেখো না? কি অপরাধ আমি করেছি, কি অপরাধ করেছি? নীলা, আমি চলে যাচ্ছি, কিন্তু এই কবিতার স্মৃতি আমার জীবন খাতার পাতায় অমর হয়ে লেখা থাকবে। যে সেলিম, চাঁদগা পৌঁছে একটা রিং করে দিও। জি। তোমার ফুবন্নাকে আমার সালাম দিও, আর এই চিঠিটার উত্তর খুব তাড়াতাড়ি দিতে বলো। জি আচ্ছা। মালপত্র সব গাড়িতে তুলে দিছি, চলো সেলিম, সময় হয়ে গেছে। ভাবি, আপনাদের এখানে দিনগুলো সত্যি আনন্দে কাটলো। আসি ভাবি, চলে গেলে। ছেলেটা বড় ভালো, যেমন সুন্দর চেহারা মনটাও তেমনি সুন্দর, তোর সাথে মানাবে ভালো। ভাবি। হ্যাঁ নীলা, আমরা ঠিক করেছি সেলিমের সাথে তোর বিয়ে দেব, ওর ফুপু আমাকে চিঠিও লিখে দিয়েছি। এসব তুমি কি বলছো ভাবি? কিরে কি হয়েছে, এ বিয়ে তো তোর মত নেই? না ভাবি না। তাহলে কি আমরা ভুল বুঝলাম? হ্যাঁ তোমরা ভুল বুঝেছো, ভুল করেছো ভাবি। কিন্তু কেন, সেলিম তো খুব ভালো ছেলে। তাহলে আমি আমি একজনকে কথা দিয়েছি ভাবি। কথা দিয়েছিস? কাকে? জাহাঙ্গীরকে, আমাদের কলেজের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখন চাটকা ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমাকে এতদিন বলিসনি কেন? ভাইয়ের ভয়ে। তুই কিছু ভাবিস না, দেখি আমি কি করতে পারি। ভাবি, অনেকদিন হলো ওর কোনো খোঁজ পাচ্ছি না। খোঁজ পাচ্ছিস না কেন, ওর কেউ এখানে নেই? ও হ্যাঁ, ওর মা আছেন। আমি যাই ভাবি, খোঁজ নিয়ে আসি। বেশ যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা। কাকে চান? এখানে জাহাঙ্গীরের মা থাকেন না? হ্যাঁ থাকতেন, এখন আর থাকেন না, জাহাঙ্গীর এসে নিয়ে গেছে। জাহাঙ্গীর এসেছিল? হ্যাঁ, ও পড়াশোনার জন্যে জার্মানি যাচ্ছে তো। জাহাঙ্গীর জার্মানি যাচ্ছে? হ্যাঁ শুনেছি, কোন বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, ওরাই ওকে বিদেশে পাঠাচ্ছে। জাহাঙ্গীর বিয়ে করেছে, বিদেশ যাচ্ছে? আমি কিছুই ভাবতে পারছি না ভাবি। আরে কি হয়েছে বলবি তো? জাহাঙ্গীর একটা প্রতারক, বিশ্বাসঘাতক, বেঈমান। এসব কি বলছিস নীলা? ও আমার ভালোবাসার অমর্যাদা করেছে, আমাকে ঠকিয়েছে। নীলা, ও বিয়ে করে বড়লোক শ্বশুরের টাকায় বিদেশ চলে গেছে। কাঁদিস নি, কাঁদিস নি নীলা, খোদা যা করেন ভালোর জন্যই করেন, হয়তো তোর জন্য এটা ভালোই হলো। এখন আমি কি করব ভাবি, এখন আমি কি করব? তুই কিছু ভাবিস না, কিছু ভাবিস না নীলা, সেলিম খুব ভালো ছেলে, তুই সুখী হবি। আমি এখন কিছুই ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না, তোমরা যা ভালো বোঝো তাই করো। তাই
আমার এতদিনের স্বপ্ন আজ সফল হলো। আমি সুখী, অতি সুখী। তুমি সুখী অনিনীলা? সারা জীবন শুনে এসেছি স্বামীর পায়ের নিচে মেয়েদের বেহেশত, আমি তা বিশ্বাস করি, আর করি বলে আমার আদর্শ, আমার নীতি স্বামীর কাছে ওদের জীবনে সবকিছু খুলে বলতে বাধ্য করছে। না নীলা, আমার নতুন জীবনের শুরুতে তোমার অতীত আমার কাছে মৃত হোক, বর্তমানের সিঁড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে নতুন বাঁধনে বাঁধো, আমি আর কিচ্ছু চাই না। না, আমাকে বলতে দাও, নইলে বিবেকের দংশন থেকে আমি কোনোদিন রেহাই পাব না। কলেজ জীবনে আমি একজনকে ভালোবাসতাম। তাতে কি হয়েছে, ছাত্র জীবনে অমন একটা একটু হয়েই থাকে, অতীতে কি হয়েছিল না হয়েছিল তা আজ আমার জানবার দরকার নেই। আমি শুধু জানবো আজ থেকে তুমি আমার। হে কি তোমার গায়ে জ্বর? ছিছি, এতক্ষণ বলোনি কেন? তুমি শুয়ে পড়ো প্লিজ। এই নাও তোমার বউ নীলা, আমার ফুপু আম্মা। বেঁচে থাকো মা, সুখে থাকো, পথে কোনো কষ্ট হয়নি তো? জি না। তুমি এসেছো নিশ্চিন্ত হলাম, আমার বয়স হয়েছে মা, সংসারে সব দিকে চোখ রাখতে পারি না, এবার তোমার উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে আমার ছুটি। বেশ, ছুটি বললেই হলো আর কি, তোমাকে ছাড়বো ভেবেছো? আব্দুল, এই গাড়ির থেকে মালপত্রগুলো সব নিয়ে আয়। আমি যাই, রেডি হই, আমাকে আবার অফিস যেতে হবে। আমার ছেলে একেবারে শিশুর মতো সরল, তুমি সবসময় ওর দিকে লক্ষ্য রেখো মা। জি, তোর তো চাপার স্বভাব, ও কখনো মুখ ফুটে কিছু বলবে না, তোমাকে সব বুঝে নিতে হবে মা। এই দেখো, তোমাকে এখানেই আটকে রেখেছি, যাও মা, কাপড় চোপড় ছেড়ে বিশ্রাম নাও গে। হ্যালো, বাসার নাম্বারটা দিন। নীলা, শোনো, দুপুরে আমি আসতে পারছি না, তোমরা খেয়ে নিও। আর শোনো, তৈরি হয়ে থেকো, দুজনে সারা শহর ঘুরে বেড়াবো, তারপরে কোনো চাইনিজ রেস্তোরাঁ খেয়ে নেবো। এই আজকের রাতটাকে কিন্তু আমরা স্মরণীয় করে রাখবো, আর তার ফলে তোমার ফুল সজ্জা আমাদের বাসার কাছে। আমি রাত 9টায় আসছি। ওকে ওকে। ও মা, কে ফোন করেছিল? খোকা? জি, ও আসবে না? জি না, বলেছে সন্ধ্যা এসে আমাকে কোথাও নিয়ে যাবে। কি হয়েছে বৌমা, শরীর খারাপ? এই কি জ্বরে তো গা পড়ে যাচ্ছে, তুই শুয়ে পড়ো। জি, কিন্তু না না, কোনো কিন্তু নয়, তুমি রেস্ট নাও, আমি ছেলেকে বলবো। সরি, আপনাকে আজ রাতে একটু বেশি খাটতে হবে, কাগজগুলো রেডি করে কাল জমা দিতে হবে, ঠিক আছে? জীবনের শুরুতে ও আমার প্রথম অনুরোধ উপেক্ষা করল, আমার প্রথমে আশা, আমার এতদিনের প্রত্যাশা, আমার হৃদয় মন সে এমন ভাবে ফিরিয়ে দিতে পারল। বেশ, সে তার অতীত নিয়ে মগ্ন থাকুক, আমি জোর করে
স্বামীর অধিকার চাইতে যাব না। না, আমাকে বলতে দাও, নইলে বিবেকের দংশন থেকে আমি কোনোদিন রেহাই পাবো না। কলেজ জীবনে আমি একজনকে ভালোবাসতাম। ও নিজেকে দূরে সরিয়ে নিল, ভুল বুঝে ও কি আমাকে অবিশ্বাস করল। স্বামী হয়ে ও যদি স্ত্রীকে উপেক্ষা করতে পারে, স্ত্রী হয়ে আমি কেন আমার অধিকার চাইতে যাব? স্মরণমণি সবকিছু খুলে বলে আমি কি ভুল করলাম? আমি কি ভুল করলাম? একি, তুমি চা নিয়ে এসছো কেন? আর লোকজন কোথায়? কেন, আমি কি বাইরের লোক? না, মানে ইয়ে না। আসি, কেমন? লাঞ্চে আসছো তো? বলতে পারছি না। আপনার মেয়ে কেমন আছে মুখের চাচা? ভালো নেই বাবা, জ্বরটা একটু নামছে না। আজ তাহলে অফিসে না এলেই পারতেন। ছুটি তো আর পাওনা নেই, তাই বাধ্য হয়েই। আমাকে বলেননি কেন? এটা ক্যাশে জমা দিয়ে এক মাসে অ্যাডভান্স নিয়ে নেবেন, আর আপনার মেয়ে সেরে না ওঠা পর্যন্ত আপনাকে অফিসে আসতে লাগবে না। কি হলো? কিছু না বাবা, কিছু না, কিছু না। হ্যালো, কে? নীলা, শোনো, একটা ভালো ছবি এসছে, দেখবে। হ্যাঁ, অসুস্থ? কি হয়েছে? মানে ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে রেস্ট নাও। ওকে, ওকে। নীলা, নীলা, এখন কেমন আছো নীলা? ডাক্তার ডাকতে হবে? ডাক্তার কেন? বারে ফোনে তুমি বললে অসুস্থ বোধ করছো। ও হ্যাঁ, একটু মাথাটা ধরেছিল, এখন ভালো আছি। তুমি জামা কাপড় ছাড়ো, আমি নাস্তা নিয়ে আসছি। কিরে, এখনো হয়নি তোর? হ্যাঁ, তুই এসে গেছিস, এক্ষুনি দিচ্ছি আপা। আবার বেরোচ্ছ নাকি? হ্যাঁ। নাস্তা খেয়ে যাবে না? না। এতদিন হয়ে গেল মা, এ বংশের প্রদীপ জ্বালাবার জন্যে কোন বংশধর তো এখনো এলো না।
জানি না আল্লাহর কি মর্জি। এটা একটা কামিল পীরের তাবিজ, বা হাতে বেঁধে নিও মা। ইনশাল্লাহ বছর না ঘুরতেই আমাদের সবার মনোবাসনা পূর্ণ হবে। ও হ্যাঁ, আমি দু একদিনের মধ্যেই আবুলের মাকে নিয়ে খাজা বাবার দরবারে যাব। বাবা যখন রেখেছেন যাই একবার ঘুরেই আসি। সাবধানে থেকো মা, আমার সেলিমের দিকে খেয়াল রেখো। একটা পার্টি আছে, আজ তোমাকে আমার সাথে যেতেই হবে নীলা, চটপট তৈরি হয়ে নাও। আমার ওসব একদম ভাল লাগে না। বিয়ের পর আজ পর্যন্ত তুমি আমার সাথে কোথাও গেলে না, আজ আমি ওদের কথা দিয়ে এসেছি, না গেলে ওরা খুব মাইন্ড করবে। প্লিজ সেলিন, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাইলে একটা না একটা ছলছুতো করে। সেলিন, আমি আমি তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম নীলা। আমাকে তুমি আমাকে অজান্তে তোমার মনে কোনো আঘাত দিয়েছি বলো নীলা, কোনো অপরাধ করেছি বলো নীলা, কিছু বললে তুমি এমন চুপ করে থাকো কেন নীলা? নীলা, আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি, সুন্দর একটা স্বপ্নকে দুজনের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে চেয়েছিলাম। তুমি অমন চুপ করে থাকলে আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, এই মানসিক যন্ত্রণা থেকে আমি রেহাই পেতে চাই নীলা, আমি রেহাই পেতে চাই। গুড বয় সেলিম চৌধুরী এখানে এলাম আর কি, চলবে? চলবে মানে সিরাজ উইদাউট সিরাজি একটু ভাবাই যায় না। ওয়েটার, দুটো লার্জ হুইস্কি। মানুষ মদ খায় কেন? স্বপ্ন আমি আর দেখতে চাই না, দেখার স্বপ্ন মুছে ফেলতে চাই। সেলিম, কি হয়েছে তোমার? কিছু না সিরাজ, আমি শুধু আমাকে ভুলে থাকতে চাই, ব্যাস। বুঝেছি, ওকে, ঠিক আছে, চলো। খেলিয়ে তুলতে পারো কোটিপু, তাহলে আর আমাদের পায় কি? তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তবে যা হবে তা আমাদের দুজনের মধ্যে 50-50। ওকে ওকে, কত যে দেখেছি রূপের গোলাম ভাইয়া। আমার গোলাম এ তুমি শাখা দিলে না,
শুনছেন? এই যে শুনছেন, আশ্চর্য, ঘুমিয়ে পড়েছেন? না, ঘুমোইনি। অনেক রাত হলো, বাড়ি যাবেন না? বাড়ি? হ্যাঁ যাব। ইয়ে ও যেন কি, হ্যাঁ সিরাজ আসেনি? না। শুনুন, কাল আসছেন তো? অদ্ভুত লোক। অফিস সাহেবকে পাঠিয়ে দিন। ইয়েস, হোয়াট? নো, কোনো অ্যালাউন্স দেওয়া হবে না। আপনারা সবাই ভেবেছেন কি, এরকম করলে আমি ফ্যাক্টরি লক আউট করে দেব? স্যার, এটা কি ডন কোম্পানির ফাইলটা রেডি হয়নি কেন? স্যার আমি মানে, যা বলবেন স্পষ্ট করে বলুন। আমি দুদিন অফিসে আসতে পারিনি স্যার। কেন? ওয়াই? পরশু রাতে আমার মেয়েটা স্যার মারা গেছে। হ্যাং ইওর ডটার! কোনো কথা আমি শুনতে চাই না, আমি চাই কাজ, কাজ। কে মারা গেল, কার কি হলো, এইসব এক্সকিউজ যেন আমাকে আর না শুনতে হয়। স্যার যান, কাজ করুন গিয়ে, দাঁড়িয়ে থাকবেন না। সেদিন আপনি অনেক টাকা সহ এই ব্যাগটা রেখে গিয়েছিলেন। আমার পাওনা আমি রেখেছি, বাকিটাই ব্যাগেই আছে। সেলিম চৌধুরী একবার যাকে যা দেয় তার কখনো ফেরত নেয় না। এটা, এটাও কি ফেরত লাগবে না? বন্ধ করো, বন্ধ করো ওই মানি ব্যাগ। যাও মদ নিয়ে এসো। কি হলো, যাও। এত মদ তুমি খেও না। শাট আপ! আমি তোমার কাছে উপদেশ শুনতে আসিনি সেলিম। হ্যাঁ, আমি তোমার কাছে আসি শুধু গান শুনতে, নাচ দেখতে, শুধু সময় কাটাতে। কিন্তু কই, কোনোদিন তো দেখলাম না তুমি আমার নাচ গান উপভোগ করছো। চাপা, আমার জন্য তোমার যে সময় নষ্ট হয় তার মূল্য আমি তোমায় দেই। তুমি, তুমি বড় আশ্চর্য মানুষ, সব কিছু টাকা দিয়ে মাপতে চাও, মন বলে কিছু আছে বুঝতে চাও না। মন? তোমাদের আবার মন বলে কিছু আছে নাকি? কেন, থাকতে নেই? আমি বিশ্বাস করি। বিশ্বাস করো না। তর্ক করো না চাপা,
যাও মদ নিয়ে এসো। তবু তুমি মদ খাবে? হ্যাঁ হ্যাঁ খাবো, যাও। কই দাও কি 50% মানে আধা আধি বকরা। কিসের? বেশি নকরা করো না চাপা, টাকাটা দেবে বলেছিলে দাও, কেটে পড়ি। বাহ, কামাই করবো আমি আর বকরা নেবে তুমি? মাগনা তো আর দিচ্ছ না, মক্কেলটা ধরে আনলাম আমি, আর ছাল ছাড়াচ্ছ তুমি। ছাল ছাড়াচ্ছি? কে বললো তোমাকে? কেন, টাকা পয়সা তো ভালোই দিচ্ছে সেলিম। ও সেলিম সাহেবের টাকা? ও টাকা আমি তুলে রেখেছি ফিরিয়ে দেবো বলে। হোয়াট, কি বলতে চাও তুমি? বলতে চাই একটি পয়সা তুমি পাবে না সিরাজ। একটা ভালো লোককে নষ্ট করে নিজে ফটকাবাজিতে কামাই করতে চাও? ও সব কুমত লোক ছাড়ো। আচ্ছা আচ্ছা, চমৎকার, ভদ্র হবার স্বাদ জেগেছি বুঝি, ভালো ভালো। তা সেলিম সাহেবের ঘর নিয়ে আবার খায়েস হয়েছে নাকি? সিরাজ, অভদ্র ইতরের মতো কথা বলবে না। বেশ্যা, বাইজির বুকে ওসব কথা শোভা পায় না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে ঘাড় ধরে বের করে নিতে বাধ্য। না, ঠিক এই মুহূর্তে এটা আমি চাই না, তোমাকে তোমাকে আমার প্রয়োজন আছে। স্যার, সিরাজ সাহেব এসেছেন। পাঠিয়ে দাও। এসো বসো। কি ব্যাপার তুমি? সেলিম, তোমার সাথে কিছু কথা আছে। বলো। মানে বলছিলাম, তুমি চাপার কাছে আর কোনো দিন যেও না। কেন বলো তো? ওরা খারাপ মেয়ে, তোমার ক্ষতি হতে পারে। এই রাস্তা তো তুমি আমাকে দেখিয়েছিলে সিরাজ। কই, তখন তো তুমি আমার ক্ষতির কথা ভাবনি। তা অবশ্য ভাবিনি, তবু আমি তোমার ক্ষতি চাই না সেলিম। তুমি আর ওখানে যেও না। আজ আর তা হয় না সিরাজ, যেতে আমাকে হবেই। আমি বলছি তুমি আর সেখানে যাবে না। আমায় তুমি চোখ রাঙিয়ে কথা বলছো সিরাজ? সেলিম ছাড়া। সাহেবকে বাইরে যাবার রাস্তাটা দেখিয়ে দে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যালো, আমি কি মিসেস চৌধুরীর সঙ্গে কথা বলছি? জি, আপনি কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, ধরে নিন আমি আপনাদের একজন ওয়েল উইশার। কিছু বলতে চান? যা বলতে চাই তা মুখে আনতেও যে খারাপ লাগছে। মানে? আপনি কি জানেন আপনার স্বামী রোজ সন্ধ্যায় কোথায় যান, কি করেন? সেটা আমার স্বামীর ব্যক্তিগত ব্যাপার, আপনি আনন্দিকার চর্চা করছেন। চর্চাটা বোধহয় আপনার ভালোর জন্যই করছি। What do you mean? আপনার স্বামী একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছেন। Shut up! লোফারের মতো কথা বলবেন না। আর চড়ছেন কেন? আমাকে না হয় বিশ্বাস নাই করলেন। আমি একটা ঠিকানা দিচ্ছি, নিজের চোখে এসে দেখে যান। ভালোবাসা বিনা যায় না,
ভালোবাসা বিনা বাঁচা যায় না। পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। নেই না, নেই। সব তোমাদের সাজানো, সব তোমাদের বানানো। তোমরা ভালোবাসতে জানো না। তোমাদের হৃদয় বলতে কিচ্ছু নেই, অনুভূতি বলতে কিচ্ছু নেই। সেলিম, আমার মনে হয় এ তোমার মনের কথা নয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মনের কথা। তোমরা সবাই স্বার্থপর, সবাই আত্মকেন্দ্রিক,
নিজেকে ছাড়া তোমরা আর কাউকে ভালোবাসতে চাও না। তুমি বোধ হয় মদের নেশা আবোল তাবোল বকছো। মদ? তাতে আবার নেশা হয় নাকি? অনেক রাত হয়েছে, বাড়ি যাবে না সেলিন? শাট আপ! আমার যখন খুশি যাব, যখন খুশি আসব। তুমি হুকুম করার কে? হ্যাঁ, কে তুমি? আমি কে তুমি? আমি চাপা। চাপা? হ্যাঁ, স্রেফ চাপা, কাগজের চাপা। তোমরা তোমরা সবাই এক একটা কাগজের ফুল, কাগজের ফুল। আজও ফিরতে এত রাত হলো? রাত হয়েছে নাকি? তুমি কোথায় যাও, কি করো, আমি কোনোদিন তা জানতে চাইনি, কোনোদিন কোনো প্রশ্ন করিনি। আজ তাহলে প্রশ্নটা উঠছে কেন? উঠছে এই জন্যে যে তুমি অনেক রাত করে বাসায় ফেরো, জামা কাপড় না ছেড়ে না খেয়ে শুয়ে পড়ো। এরপরেও কি প্রশ্নটা উঠবে না? উত্তরটা জানা কি তোমার একান্ত প্রয়োজন? তুমি ভুলে গেছো তুমি কে। তোমার মতো একজন নামী লোক রোজ রাত করে বাসায় ফিরবে, মদ খেয়ে মাতাল হয়ে বাজারের একটা বাজে মেয়ের কাছে গিয়ে পড়ে থাকবে, এরপরেও তুমি চাপার খবর জেনে গেছো তাহলে? লোক লাগিয়েছো বুঝি? সেলিম চৌধুরীর অধঃপতনের খবরটুকু পৌঁছে দেবার মতো শোভাকাঙ্ক্ষীদের অভাব নেই। কিন্তু সেলিম চৌধুরী কেন অধঃপতনে গেল শুধু সেই খবরটুকু রাখার লোকের অভাব আছে? সেলিম, চাপা বাজারের মেয়ে মানুষ হতে পারে নীলা, কিন্তু কিন্তু তার কাছে আমি যা পাই তোমার কাছে তাও পাই না। সেলিম, আমি তোমার স্ত্রী। স্ত্রী? স্ত্রী বটে, স্ত্রী বলেই তো রাতের পর রাত তুমি আমাকে দূরে ঠেলে রেখেছো, স্ত্রী বলেই তো দিনের পর দিন তুমি আমাকে নিচে নামতে বাধ্য করেছো, স্ত্রী বলেই তো নিজের চারপাশে একটা কাঁচের দেওয়াল তুলে রেখেছো, স্ত্রী বলেই তো আমার ভালোবাসাকে অবজ্ঞা আর অবহেলা করেছো। কিন্তু নীলা, আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও স্বাদ আছে, আহ্লাদ আছে, অনুভূতি আছে, কিন্তু তুমি তুমি আমাকে কি দিয়েছ? দিয়েছ শুধু উপেক্ষা আর অবহেলা। আজ স্ত্রীর অধিকারের কথা তুলছ, তার আগে নিজের মনকে প্রশ্ন করো, তুমি আমার স্ত্রীর দাবি করতে পারো কিনা? তুমি আমার স্ত্রী বলেই আমি 100 বার চাপার কাছে যাব, 1000 বার চাপার কাছে যাব, কারণ চাপা জানে আমি একটু সুখ চাই, আমি একটু শান্তি চাই, একটু ভালোবাসা চাই, শুধু 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 তুমি জানো না নীলা, তুমি জানো না।
সেই বটে। স্ত্রী বলেই তো রাতের পর রাত তুমি আমাকে দূরে ঠেলে রেখেছ, স্ত্রী বলেই তো দিনের পর দিন তুমি আমাকে নিচে নামতে বাধ্য করেছ, স্ত্রী বলেই তো নিজের চারপাশে একটা কাঁচের দেওয়াল তুলে রেখেছ, স্ত্রী বলেই তো আমার ভালোবাসাকে অবজ্ঞা আর অবহেলা করেছ। তুমি আমার স্ত্রী বলেই আমি 100 বার চাপার কাছে যাব, 1000 বার চাপার কাছে যাব, কারণ চাপার জানে আমি একটু সুখ চাই, আমি একটু শান্তি চাই, একটু ভালোবাসা চাই, শুধু শুধু তুমি জানো না নীলা, শুধু তুমি জানো না। আপনি এখানে আসতে বাধ্য হয়েছি, জানতে এসেছি মেয়ে হয়ে কেন অন্য মেয়েদের সর্বনাশ করে চলেছ। সর্বনাশ করে চলেছি তা নয় তো কি, সাদা সিদে মানুষগুলোকে রূপের আগুনে জ্বালিয়ে কি পাও তোমরা? বেঁচে থাকার রসদ পাই, অন্ন পাই, বস্ত্র পাই, বিয়ে করা বউ আর আমাদের মধ্যে থামো। ঘরের বউয়ের সাথে নিজকে তুলনা করতে তোমার লজ্জা হয় না? আপনি কি উপদেশ খয়রাত করার জন্য এখানে এসেছেন? গায়ে পড়া উপদেশ আর খয়রাতি জীবন দুটোই আমি ঘৃণা করি। তোমার মতো নীচ আর জঘন্য প্রবৃত্তির মেয়ের সাথে কথা বলতে আমার বাচ্চে। বেশ তো, যে উদ্দেশ্যে এসেছেন সেটাই খুলে বলুন। তুমি সেলিমকে রেহাই দাও। সেলিম? কত সেলিমই তো আসে যায়, আপনি কার কথা বলছেন? আমি সেলিম চৌধুরীর কথা বলছি। উনি আপনার কে? আমার স্বামী। আপনি যার স্ত্রী তাকেও একটা বাজারের মেয়ের কাছে আসতে হয়? আশ্চর্য। মানে স্ত্রী হয়ে যে মেয়ে নিজের স্বামীকে ঘরে ধরে রাখতে পারে না তার মুখে সব বড় বড় কথা মানায় না। কি বলতে চাও তুমি? বলতে চাই স্বামী কি চায় স্ত্রী হয়ে তা বোঝেন না কেন? কেন সেলিম রাতের পর রাত আমার কাছে ছুটে আসে? কেন সাকণ্ঠ মদ পান করে নিজেকে ভুলে থাকতে চায়? কেন তার মনে তার স্ত্রীর প্রতি এত ঘৃণা? কেন? বাজে কথা রাখো, ওকে আর এখানে আসতে দেবে না। তা কি করে হয়, রূপ যৌবনের বেশাদি যে আমাদের পেশা। একটা সংসার তুমি ধ্বংস করে দিও না, ওকে তুমি ফিরিয়ে দাও। আমি তো ওকে ধরে রাখিনি, আমার জায়গা যদি তুমি হতে তাহলে তুমি কি করতে? তুমি যদি আজ কারো স্ত্রী হতে। স্ত্রী? হ্যাঁ, তোমার যদি স্বামী থাকতো, সংসার থাকতো। স্বামী? সংসার? হ্যাঁ হ্যাঁ, আর কেউ যদি এভাবে তোমার কপাল ভাঙত, পারতে পারতে তুমি তো সহ্য করতে। কপাল বুঝি আমরাই ভাঙি? কপাল দোষে পেটের দায়ে যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে কত লোকে তো আসে যায়, তাদের কপাল নিয়ে ভাববার সময় কোথায়? আমাকে তুমি কথা দাও, সেলিমকে তুমি সর্বনাশের পথ থেকে ফিরিয়ে দেবে? সে আমি পারবো না। পারবে না? না, সেটা পারেন একমাত্র আপনি। আপনি ছাড়া ওকে আর কেউ এখান থেকে ফেরাতে পারবে না। আমি? হ্যাঁ, যেভাবে ওকে দূরে ঠেলে দিয়েছেন আবার তাকে কাছে টেনে নিন, আবার তাকে আপন করে নিন, ও যে বড় আদরের কাঙাল। একটু স্নেহ, একটু মমতা, একটু ভালোবাসার জন্য ওর মনটা শিশুর মতো কেঁদে ওঠে। আপনার কাছে যা পায় না সেই না পাওয়ার যন্ত্রণা ভুলে থাকার জন্যই এখানে ছুটে আসে। আমার কাছে তার চাওয়ার কিছু নেই, পাওয়ার এক বিন্দু প্রবৃত্তি নেই, শুধু নাচ দেখার ছলে, গান শোনবার ছলে নিজেকে মদের পাত্রে উজাড় করে দেয়।
এই সংসারের মেয়েরা বাপের ঘরে মানুষ হয়ে পরের ঘর আলো করে, সে ঘরের খুঁটি তো স্বামী। কথা দিন সেলিমের মনে আর কষ্ট দেবেন না, কথা দিন ওকে আর আমার কাছে ছুটে আসতে হবে না, কথা দিন ওকে এভাবে শেষ হয়ে যেতে দেবেন না। আমি আমি কথা দিচ্ছি, আমার সমস্ত মন প্রাণ দিয়ে ওকে আমার নিজের কাছে ফিরিয়ে আনবই। তাহলে নিশ্চিন্তে ঘরে ফিরে যান, আমি চাপা পাইছি আপনাকে কথা দিচ্ছি, সেলিম আর কোনো দিন আমার এখানে পা রাখতে পারবে না, কখনো না, কোনোদিন না। তোমাকে কোনোদিন ভুলব না বোন। আপনি যান, মেহরবানি করে চলে যান, শুধু শুধু মনে রাখবেন স্বামীর পায়ের নিচে মেয়েদের বেহেশ। লজ্জা কিসের, স্বামীর কাছে তো যাবে। স্যার আপনি বেগম সাহেবের সহিত ভালো না? তুমি বলো, আমি এসছি। সেলিম চৌধুরী চাপার কিছুটা সময় কিনে নিতে পারে, তার মানে এই নয় যে চাপার দেহ মনটাও তার কেনা গাড়ি বাড়ির মতো যখন তখন ব্যবহার করা যায়। কি ব্যাপার, টাকার পরিমাণটা কি কম হয়ে যাচ্ছে? বলো তো, আরো বাড়িয়ে দিই। টাকা দিয়ে সময় কেনার মতো আরো অনেক মেয়ে মানুষ পাবেন, সেখানেই যান। চাপা জীবনে শুধু টাকাটাই চিনেছেন, কিন্তু টাকা দিয়ে যে সুখ শান্তি ভালোবাসা কেনা যায় না, শুধু এই সত্যটুকু আজও বুঝতে পারিনি। তোমার কাছে নীতি কথা শোনার জন্য আসেনি, যাও মদ নিয়ে এসো। আজ থেকে আপনার হুকুম চলবে না সেলিম সাহেব, মদ খেতে হলে নিজের বাসায় যান, ওখানে বসে প্রাণ ভরে মদ খান। তুমি আমায় অপমান করছো চাপা। বুঝতে পারছেন, তারপরেও এই ঘরে দাঁড়িয়ে থাকতে আপনার লজ্জা হচ্ছে না? চাপা, আমি আপনার ঘরের বউ নই, যে আমার গায়ে হাত তোলার অধিকার আছে আপনার, এই মুহূর্তে লোক ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারি জানেন? চাপা চাপা, এসব কি বলছো তুমি? আমার মানসিক যন্ত্রণাকে ভুলে ক্ষণিকের একটু সুখের জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি, বিনিময়ে তার মূল্য আমি তোমাকে দিয়েছি। বলো বলো, কত টাকা চাই, তোমার কত টাকা চাই? তারিপাল্লার একদিকে টাকা, আরেকদিকে আমাকে তুলে দিলেও আমার সান্নিধ্য পাবেন না সেলিম সাহেব। তাহলে এতদিন টাকা নিয়েছো কি ভেবে? চাপা নষ্টা মেয়ে মানুষ হতে পারে, কিন্তু ভিখিরি নয়। আমার পাওনা রেখে আপনার দানের বাকি টাকা আমি তুলে রেখেছি, এই নিন, কোন গরিব মানুষকে বিলিয়ে দেবেন, আপনার জন্য দোয়া করবে, নিয়ে যান আপনার অহংকার তাচ্ছিল্যের আর উদারতার এই দান, আর আর কোনো দিন এখানে আসবেন না। লিম চৌধুরী হাত খুলতে জানে, পাততে জানে না। সেলিম
আমার অপমানটাই তুমি বড় করে দেখলে, অপমানের আড়ালে ভালোবাসার দহনটুকু দেখলে না, ভালোই হলো। সুখে থেকো, ভালো থেকো। শুনেছি ও বেটার সব চিৎকারই আমি শুনেছি, খা কতক লাগাতে পারলে না, বেটার বড় দিমাগ, বড্ড তেজ দেখে চলে গেল দেখলাম। তুমি কিচ্ছু ভেবো না মাই ডিয়ার চাপামণি, এবার ওর চেয়ে বড় মক্কেল ধরে আনবো, তুমি দেখে নিও। আমাকে আর দেখাতে এসো না সিরাজ, তোমার অনেক খেলাই আমার দেখা আছে, এমন ভালো মানুষদের এত কষ্ট দিয়ে কি আনন্দ পাও তুমি? এত কিছুর পরেও সেলিম ভালো মানুষ? হ্যাঁ ভালো মানুষ, ওরা আছে বলে আমরা বেঁচে আছি, তা না হলে তোমাদের মতো জানোয়াররা আমাদের হার মাংস এক করে দিত। মুখ সামলে কথা বলো চাপা। তুমি কি ভেবেছো সেলিমকে তাড়িয়ে তোমাকে এনে ঘরে বসাবো? বেরো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর কখন এখানে আসবে না। সেলিম যাতে আর কোনো দিন কোনো দিকে পা বাড়াতে না পারে সেই ব্যবস্থাই করে দিয়ে এসেছি। মানে কি করেছো তুমি? কি করেছি? সিস্টার, ডক্টর, ডক্টর প্লিজ। অপারেশন হয়ে গেছে, অনেক চেষ্টা করলাম কিন্তু 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 কি ডক্টর? আঘাতটা খুব বেশি, লোয়ার পোর্শনটায় খুব বেশি আঘাত পেয়েছেন। কি বলছেন ডক্টর? ইয়েস মিস্টার চৌধুরী, উনি বোধ হয় আর কোনোদিন হাঁটতে পারবেন না। নীলা, কি হলো? আমরা তো আছি লীলা, যখনই প্রয়োজন হবে দেনেন দেয়া আমাকে রিং করে দিবি। এই মুহূর্তে তুই এত ভেঙে পড়লে চলবে কেন লীলা? এখন প্রতিটি মুহূর্ত ওর পাশে তোরই দরকার সবচেয়ে বেশি। ভাবি কি ভাবলাম আর কি হয়ে গেল। তুই কিচ্ছু ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই ওকে শুইয়ে দে, আমরা এবার আসি। হ্যাঁ চলো, ওর এখন রেস্ট দরকার।
অ্যাবসলিউট রেস্ট। আসি সেলিম। জি আচ্ছা, চলি রে নীলা। চলি ভাই। আপনাদের অনেক কষ্ট দিলাম। কি যে বলো সেলিম, আসি রে। আমার ঘরে? না, তুমি এখানে থাকবে। বাধা দিও না নীলা। কেন? নিভে যাওয়া প্রদীপ অন্ধকারই ঘন করে। এ কথা বলছো কেন? আর কি বলার আছে আমার? তুমি তুমি আলো ছাড়া ঘুমোতে পারো না, আর আলোতে আমার খুব কষ্ট হয়। আমি কোনো কথাই শুনতে চাই না। আফতাব সাহেব, লিসন, লেবারদের বলবেন দিস ইজ মাই অর্ডার। ডাক্তার বলেছেন উত্তেজনা তোমার শরীরের জন্য ক্ষতিকর। কি করব, উত্তেজিত কি সাধে হই? যেদিন থেকে ফ্যাক্টরিতে যাওয়া বন্ধ করেছি সবাই একেবারে মাথায় চড়ে বসেছে। কেন, কি হয়েছে? হল্যান্ড থেকে যে নতুন অটোমেটিক মেশিনটা এসছে, লেবাররা সেটা বসাতে দিতে চাইছে না। আশ্চর্য। তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। বলো। আজ থেকে না হয় আমি অফিসে যাব। তুমি যাবে? তাহলে তো খুব ভালোই হয়। অফিসের কাজগুলো তুমি নিজেই দেখাশোনা করতে পারবে, আর মানে কিছু সময়ের জন্য হলেও সবকিছু মানে সবকিছু ভুলে থাকতে পারবে। ওসব কথা থাক, আমি তৈরি হইনি। বেশ, এসো, আমি ম্যানেজারকে রিং করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আফতাব চৌধুরী, ফ্যাক্টরি ম্যানেজার। গ্ল্যাড টু মিট ইউ। স্যার আমাকে ফোনে সব ইনস্ট্রাকশন দিয়েছেন। আসুন ম্যাডাম। আচ্ছা, আপনি ইঞ্জিনিয়ার সাহেবকে একটু পাঠিয়ে দেবেন, কেমন? জি আচ্ছা। আমায় দেখেছেন? নতুন অটোমেটিক মেশিনটা বসানো হয়নি কেন? জি, এই মেশিনটা দৈনিক কাজ করবে 400 লোকের, কিন্তু এটা অপারেট করতে লাগবে মাত্র 4টে লোক। ইঞ্জিনিয়ার না হয়ে পলিটিক্যাল লিডার হলেই তো পারতেন। দেখুন, আমি বলছিলাম কি, আপনাকে বলতে হবে না, করতে হবে। ওই মেশিনটা যেন কাল থেকে বসানো শুরু হয়। প্লিজ ম্যাডাম, আপনি আরেকটু ভেবে দেখুন। থামুন,
ওই মেশিনটা আমার স্বামীর একটা স্বপ্ন, এতে ভাববার কিছু নেই। যা হুকুম করছি তাই করুন গিয়ে যান। কি হলো, এখনো দাঁড়িয়ে আছে? অসুস্থ? কই না তো, আমাকে দেখে বুঝি তাই মনে হচ্ছে। চলো তোমাকে নিয়ে একটু বেরিয়ে আসি। জায়গাটা খুব সুন্দর, তাই না? শুধু সুন্দর নয়, জায়গাটার একটা আকর্ষণ আছে। আকর্ষণ কিসের জানি না, তবে কেন যেন বারবার এখানে আসতে ইচ্ছা হয়। আচ্ছা নীলা, এই পাহাড় থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে, এর দূরত্ব কতটা হবে বলতে পারো? কাছেই তো মনে হয়। মনে হয় কিন্তু কাছে নয়, অনেক দূরে। যদি এখান থেকে পড়ে যাই তখন বুঝবে। পড়বে কেন? আমি না তোমার স্ত্রী, আমি কি তোমাকে পড়তে দেব? সত্যি দেবে না? তোমার কি হয়েছে বলো তো, আমার উপর তোমার বিশ্বাস নেই? আছে নীলা, তবু কেন জানি মাঝে মাঝে ভয় হয়, সুন্দরকে অসহ্য মনে হয়। কিসব অদ্ভুত কথা যে বলো আমি বুঝতেই পারি না। চলো ফিরে যাই। রেজিগনেশন লেটার, বেটার কোনো চান্স পেয়েছেন? বেটার চান্স জীবনে কে না চায়? বেশ কথা শিখেছেন দেখছি। আপনাদের কাছ থেকে শিখেছি ম্যাডাম, তাছাড়া আমি জানতাম না যে আপনি মিসেস সেলিম চৌধুরী, তাহলে হয়তো এখানে চাকরি নিতাম না। দাঁড়াও, কেন তুমি আমার সাথে এভাবে প্রতারণা করলে? কি অন্যায় আমি করেছিলাম তোমার কাছে? আমিও যদি ঠিক একই প্রশ্ন করি। কি বলতে চাও? আমাকে ভালোবাসার রঙিন স্বপ্ন দেখিয়েছিলে কেন? কেন বলেছিলে চাঁদ স্বেচ্ছায় আমার কাছে নেমে এসেছে? মিথ্যে কথা বলিনি। কেন তুমি চিঠি লেখা বন্ধ করেছিলে?
কেন ঢাকায় এসে আমার সঙ্গে দেখা করনি? শ্বশুরের টাকায় বিদেশ যাচ্ছ, তাই সামনে আসতে লজ্জা হচ্ছিল না? শ্বশুর বিয়ে, চমৎকার। আমি তো স্কলারশিপ নিয়ে বিদেশে গেছিলাম। স্কলারশিপ? হ্যাঁ, তোমার চিঠি না পেয়ে অধৈর্য হয়ে গেলাম। মাকে নিতে ঢাকায় গিয়ে শুনলাম তুমি ভাবি বরের সাথে বেড়াতে গেছ। কে বলেছে এসব কথা? তোমাদের বাসায় গিয়েছিলাম, গফুর বলেছে। গফুর ভাই? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া নিজের চোখকে তারা বিশ্বাস করতে পারি না। বাস থেকে দেখলাম তোমাদের হাস্যোজ্জ্বল চেহারা, বালু চরে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। দাঁড়াও, আপামনি তুমি কেমন আছো? কি হয়েছে আপামনি? জাহাঙ্গীরকে তুমি মিথ্যে বলেছিলে কেন? কেন আমাকে বলনি জাহাঙ্গীর এসেছিল? আপামনি আমি তো কিছু মানে, আমার চিঠিগুলো ফেরত দাও। চিঠি? কিসের চিঠি? গফুর ভাই, তুমি এত নীচ, এত নোংরা তোমার মন। ভাই বললে তোমাকে আমি বাপের মতো শ্রদ্ধা করতাম, আর তুমি কিনা এইভাবে আমার জীবন নষ্ট করে দিলে। এইসব তুমি কি কইতাছ আপামনি? আমি তো নীলা, চটটা তুই ওকে নয়, আমাকে মেরেছিস ভাইয়া। হ্যাঁ, আমার বলতে বাধা নেই, আমি তোদের সব চিঠি সরিয়েছি, গফুর ভাই নয়। কিন্তু কেন, কেন ভাইয়া? তো ছোটবেলায় আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, একসাথে পিতার ভাইয়ের স্নেহ দিয়ে তোকে বড় করেছি, তোর ভাবি তোকে মাতৃস্নেহে বুকে করে মানুষ করেছে। আমি তা অস্বীকার করি না, কিন্তু কেন, কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? সব পিতাই চায় তার সন্তান সুখী হোক, সব ভাই চায় তার বোন সুখী হোক, আমিও তোর সুখের জন্য, তোর মঙ্গলের জন্য সব করেছি। নীলা, কোথায় গিয়েছিলে? অফিসে। আমাকে বলে যাওনি তো? রোজই বলে যেতে হবে। কাল থেকে আর অফিসে যেতে হবে না। হ্যালো, আমি সিরাজ বলছি। সিরাজ? সিটি কলেজের সিরাজকে এত শিগগিরই ভুলে গেলে? ও সিরাজ ভাই, আপনি? একদিন পর আমি আমার প্রয়োজনেই তোমাকে ফোন করেছি। আপনার প্রয়োজন? হ্যাঁ, মানে জাহাঙ্গীরকে বুঝি তোমাদের ফার্মে চাকরি দিয়েছো? অনেকদিন ধরে এখানে কাজ করছে। তোমার স্বামী কি সব জেনে শুনে চাকরি দিয়েছে? মানে? মানে তোমাদের পূর্ব প্রণয়ের কথা কি সে জানে? কি বলতে চান আপনি? বলতে চাই তোমাদের প্রণয়ের কথা এবং তার পঙ্গুত্বের কারণ যে তোমরা দুজন, তা কি সে জানে? সিরাজ ভাই, আহ চড়ছো কেন? কিছুই সে জানতে পারবে না। যদি তুমি আমাকে কিছু টাকা টাকা এখনই তোমাকে কিছু দিতে হবে না।
Yes, come in. তুমি? হ্যাঁ, তোমার সাথে কথা ছিল। কথা? আমার সাথে? হ্যাঁ জাহাঙ্গীর, সিরাজ ভাইকে তোমার মনে আছে, আমাদের সঙ্গে পড়তো। কেন, কি হয়েছে? উনি আমাদের পূর্ব পরিচয়ের সূত্র ধরে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন। ব্ল্যাকমেল? সেলিমকে উনি আমাদের পুরনো দিনের কথা জানিয়ে দেবেন বলে আমাকে ভয় দেখিয়েছেন। আর তাই তুমি এখানে ছুটে এসেছ? তুমি তোমার স্বামীকে চেনো না? সাগরের মতো বিশাল হৃদয় ওই লোকটা, পুরনো ব্যাপার নিয়ে বিব্রত হবেন তা তুমি কি করে ভাবতে পারলে? জাহাঙ্গীর। হ্যাঁ, সিরাজ ভাইকে তুমি প্রশ্রয় দিও না, তাতে তোমার ক্ষতি হবে। জাহাঙ্গীর, আমার সুখের জন্যে, আমার মঙ্গলের জন্যে আমারই বড় ভাই তোমার আমার সব চিঠি সরিয়ে ফেলেছিলেন, তোমার আমার মাঝে একটা দেয়াল তৈরি করেছিলেন। নীলা, মনে পড়ে সেই প্রথম দিন তুমি বলেছিলে নীলা সবার সহ্য হয় না? আমারও হয়নি, তাই তুমি আজ সেলিম সাহেবের স্ত্রী। তোমার কাছে আমার একটাই মাত্র অনুরোধ, সেলিম সাহেবকে তুমি ভুল বুঝো না, ওনার মতো মানুষ হয় না। তুমি জানো না জাহাঙ্গীর, ওর মতো মহান ব্যক্তি আমি খুবই কম দেখেছি। আমি না বুঝে ওকে অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। কেবলই আমার মনে হয় ওর এই অবস্থার জন্য বোধ হয় আমি তাই। নীলা। হ্যাঁ জাহাঙ্গীর, ওই পঙ্গু অসহায় মানুষটার বোবা দৃষ্টি আমি সহ্য করতে পারি না। ওর ওই সরল নিষ্পাপ দুটি চোখের চাহনি আমাকে পাগল করে দেয় জাহাঙ্গীর, আমাকে পাগল করে দেয়। তোমার ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, ও তো তোমার স্ত্রীর প্রাক্তন প্রেমিক, কলেজ জীবনে ওদের প্রেমের ইতিহাস তো সবার মুখে মুখে ছিল। তোমার স্ত্রী নিশ্চয়ই তোমাকে এসব কথা জানায়নি। আচ্ছা সেলিম ভাই, আপনার বাড়ি থেকে ইঞ্জিনিয়ারিং কলেজটা কত দূরে? এত কিছু থাকতে হঠাৎ ইঞ্জিনিয়ারিং কলেজ? কিছু ভেবে বলিনি, আমি মাঝে মাঝে এমন অবন্তর কথা বলি। কলেজ জীবনে আমি একজনকে ভালোবাসতাম। নীলাকে আমার জিজ্ঞেস করতেই হবে, আই মাস্ট আস্ক নীলা। নীলা এদিকে এসো। আমাকে একটা কথা দিবে নীলা? কি কথা? আমাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না? বলো নীলা, বলো, বলো নীলা। হ্যাঁ বলো নীলা। এসব তুমি কি বলছো সেলিম? আমি না তোমার স্ত্রী, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব, কেন যাব? আমাকে তুমি কথা দাও নীলা, আমাকে তুমি কথা দাও, কথা দাও নীলা। না না, আমি তোমাকে ছেড়ে যাব না, কোথাও যাব না, কোথাও না, কোনদিন যাব না নীলা। Thank you.
হ্যালো, জাহাঙ্গীর বলছি। কি ব্যাপার? তোমার নাকফুলটা আমার বিছানা পড়েছিল, ওটা নিয়ে ভাববে তাই ফোন করলাম। কাল পৌঁছে দেব। ঠিক আছে। জাহাঙ্গীর আর নীলার প্রেমের ইতিহাস তো সবার মুখে মুখে ছিল। জাহাঙ্গীর, কিছু জরুরি ব্যাপারে আলোচনা করার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি। বেশ তো বলুন। ভাবছি একটা নতুন স্টিল প্ল্যান করব, কি বলো? ভালোই তো। স্কিমটার সম্পূর্ণ দায়িত্ব আমি তোমার উপরেই দিতে চাই। ধন্যবাদ, আমার জন্য এটা খুবই খুশির খবর। গুড। আমার চিফ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আমার স্ত্রী নীলা। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নীলা, জাহাঙ্গীরের জন্য কিছু চা নাস্তা পাঠাও। শুধু চা? হ্যাঁ। আচ্ছা জাহাঙ্গীর, আমার মনে হয় তুমি বলেছিলে তুমি সিটি কলেজের ছাত্র ছিলে। জি হ্যাঁ। নীলাও তো সিটি কলেজের ছাত্রী ছিল, তুমি ওকে চিনতে না? জি চিনতাম। হাউ ফানি, চিনতাম মানে? কলেজে উনি আমার এক বছর জুনিয়র ছিলেন, কিন্তু এখানে উনি আমার মালিক, অন্নদাতা। পুরনো পরিচয় সূত্র ধরে এখন চিনতে গেলে যদি ভাবেন আনডিউ অ্যাডভান্টেজ নেবার জন্য। আরে নীলা শোনো শোনো, জাহাঙ্গীর কি মজার কথা বলছে। ও বলছে ও নাকি তোমাকে কলেজে চিনত, কিন্তু এখন পুরনো পরিচয় সূত্র ধরে এগিয়ে এলে তুমি নাকি ভাববে ও আন্ডু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য পুরনো পরিচয় জ্বালিয়ে নিচ্ছে। খাও খাও। থ্যাংক ইউ। জাহাঙ্গীর, তাহলে কাল থেকে তুমি স্কিমটা নিয়ে কাজে লেগে যাও। জি আচ্ছা। আমার ইচ্ছে কাজটা আমি নিজেই দেখাশোনা করব। তুমি ফ্যাক্টরিতে না গিয়ে আমার বাড়িতে বসেই কাজ করবে। দূরে এগুলে জাহাঙ্গীর? জি অনেকটা। ধীরে ধীরে তাহলে এগুচ্ছ? জি স্যার। গুড, ভেরি গুড। ধীরে ধীরে এগিয়ে যাও, স্লো বাট স্টেডি। জাহাঙ্গীর, ওকে তুমি প্ল্যানটা বুঝিয়ে দাও, আমি যাই, একটু বিশ্রাম নেই। ম্যাডাম,
এই জমিটার উপর আমাদের ইন্ডাস্ট্রিটা হবে, মেইন ফ্যাক্টরি বিল্ডিংটা হবে এখানে, এখানটা অফিস, আর এই কর্নারে একটা মসজিদ হবে, এপাশটা লেবারদের ব্যারাক, এখানটা একটা স্কুল, খেলার মাঠ, পাশে ছোট্ট একটা হসপিটাল হবে, আর নদীর ধারে ঠিক এখান থেকে শুরু হবে স্টাফ বাংলোগুলো। এখানটায় ম্যানেজারের বাংলো, ডাক্তারের বাংলো হবে, আর এটা হবে ইঞ্জিনিয়ারের বাংলো। জাহাঙ্গীর, একটা কথা বলবো? বলুন। আমি পঙ্গু, অসহায়, তাই নীলাবদ্ধ বোর ফিল করে। তুমি মাঝে মধ্যে ওকে নিয়ে একটু বেরিয়ে আসবে জাহাঙ্গীর। স্যার, আমি? হ্যাঁ, তুমি, তুমিই পারো অন্তত ওর দুঃখ থেকে ওকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখতে। কিন্তু স্যার, না, তুমি ওর পুরনো বন্ধু, আই মিন কলেজ মেট। ওর দুঃখের দিনে তুমি যদি ওর পাশে এসে না দাঁড়াও, তবে কে দাঁড়াবে জাহাঙ্গীর বলো? আমি আমি নীলাকে তৈরি হতে বলছি। হ্যাঁ, নীলা, নীলা, কি করছেন স্যার? ধৈর্য পরীক্ষা করছি। কি বুঝলেন? হ্যাঁ, না, মেলাতে পারছি না। গোলামটা যেভাবে বিবির পেছনে লেগেছে, মনে হচ্ছে খেলাটাই বন্ধ হয়ে যাবে। কি ব্যাপার জাহাঙ্গীর জি, শরীর খারাপ নাকি? না, মানে হঠাৎ একটু অসুস্থ বোধ করছি। ঠিক আছে, আজ তাহলে রেস্ট নাও, তোমাকে আজ কাজ করতে হবে না, তুমি যাও। কি ব্যাপার, একে একে হাসছো যে? ওই বাঘটাকে দেখে হাসছি। বাঘ? হ্যাঁ। তার মানে? ওই বাঘটাকে যেদিন মেরেছিলাম, ওর সঙ্গে একটা বাঘিনীও ছিল, সেদিন বাঘিনীটাকে মারতে পারিনি। বাঘটা যখন মরেছে, তখন বাঘিনীকেও মরতে হবে। হ্যালো, কে জাহাঙ্গীর? তুমি বাসা থাকছ তো? আমি এক্ষুনি আসছি, তোমার সাথে কিছু জরুরি আলাপ আছে। গাড়ি বের করতে বল।
জাহাঙ্গীর, জাহাঙ্গীর। কি হয়েছে নীলা? তুমি এখান থেকে চলে যাও জাহাঙ্গীর। নীলা। হ্যাঁ জাহাঙ্গীর, যত শীঘ্র সম্ভব তুমি এখান থেকে চলে যাও, যত দূরে সম্ভব চলে যাও। কিন্তু নীলা। না, এতে কোনো কিন্তু নেই। যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। সেলিমকে নিয়ে আমি সুখী হতে চাই, তার দুঃখ হতাশা মুছে ফেলে তার মুখে হাসি দেখতে চাই। কিন্তু কোথায় একটা দেয়াল আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর সে দেয়ালটা আমি। এক অদ্ভুত বাঁধনে আমি বাঁধা পড়ে আছি নীলা। নীলা বিশ্বাস করো, ওই পঙ্গু অসহায় লোকটার দিকে তাকিয়ে আমি থেকে গেছিলাম। তাকে আমি নিজের ভাইয়ের মতোই ভালোবেসেছিলাম। ওই যন্ত্রণাদগ্ধ লোকটার দিকে তাকালে আমি ভুলে যাই আমার অস্তিত্ব। ইচ্ছে করে নিজের জীবন দিয়ে তার মুখে আমি হাসি ফুটিয়ে তুলি। সে আমি জানি জাহাঙ্গীর, কিন্তু কিন্তু বেশ, এতদিন তোমারই অনুরোধ আমাকে এখানে আটকে রেখেছিল। আজ তুমি যখন মনে করছো আমি সরে গেলে তোমরা সুখী হবে, আমি তোমায় কথা দিচ্ছি, আমি চলে যাব দূরে, অনেক দূরে, তোমাদের দৃষ্টির বাইরে। তার আগে সেলিম সাহেবকে তোমার আমার সব কথা জানিয়ে দিয়ে যাব, বলে যাব আমাদের ভালোবাসা পবিত্র ছিল, কোনো কলঙ্ক তাকে স্পর্শ করেনি। জাহাঙ্গীর। হ্যাঁ নীলা, তাকে না জানিয়ে চোরের মতো এখান থেকে চলে গেলে আমি যে চিরদিন তার কাছে অপরাধী হয়ে থাকব। ও যদি তোমার কথা বিশ্বাস না করে। না নীলা না, তার হৃদয় যে কত বিশাল সে তো আমি জানি। যত বড় ভুল যত বড় অন্যায় হোক না কেন, তার মতো মহান ব্যক্তির কাছে তারও ক্ষমা আছে। আর আমরা আমরা তো কোনো অন্যায় কোনো ভুল করিনি জাহাঙ্গীর। হ্যাঁ নীলা, স্যারই তোমার জীবনে একমাত্র সত্য, তার অচল দুটি পাই তোমার জীবনের একমাত্র আশ্রয়, আর তুমি তুমি সেই অচল পায়ের শক্তি। সেই শক্তি তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে সিরাজ। সিরাজ আমাকেও ব্ল্যাকমেল করতে চেয়েছিল, কিন্তু ও জানে না স্যারের জন্য দরকার হলে নিজের জীবন দেব, তবু ওর মতো একটা জঘন্য ক্রিমিনালের কাছে মাথা নত করব না। হ্যাঁ, সিরাজ আজও আমার পিছু ছাড়েনি। আজই চাপার ফোনে জেনেছি সিরাজ চাকার নাট খুলে দিয়ে সেলিমকে হত্যা করতে চেয়েছিল। এখন আবার সিরাজ সেলিমকে ব্ল্যাকমেল করতে সহযোগিতা না করলে চাপাকে হত্যা করার হুমকি দিয়েছে। সিরাজ, ড্রাইভার গাড়ি ব্যাক করো, কুইক। স্যার মনে হলো শিখির এসো। আমি অনেক সহ্য করেছি, আর নয় আজই হচ্ছে তো ফার্স্ট এন্ড লাস্ট চান্স। আগে টাকা তো দিবি, আর সেলিমকে ব্ল্যাকমেইল করার ব্যবস্থা করে না দিলে আজই হবে তোর জীবনের শেষ দিন। তবুও তোর কোনো আশায় পূর্ণ হবে না শয়তান। আমি আমি সেলিম সাহেবের কাছে তোর সব কিছু খুলে বলবো। আশা করি এবার আমার প্রস্তাবে রাজি হচ্ছ নিশ্চয়ই। না, আমাকে তুই খুন করলেও একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর আমি কিছুতেই নষ্ট করব না। করবে না? সত্যি করবে না?
তাহলে আমি তোকে ধ্বংস করি। 1 to 5 ইংরেজি বুঝিস তো? 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোর না হ্যাঁ না হলে বুঝতেই পারছিস। আমাকে তুই পঙ্গু করেছিস কেন বল? আমার সংসারে তুই আগুন লাগিয়েছিস কেন বল? আমার নিষ্পাপ স্ত্রীর চরিত্রে তুই কলঙ্ক দিয়েছিস কেন বল? জবাব চাইস? মক্ষম জবাবই দিচ্ছি। ছোট ভাইয়ের যা করা উচিত তাই করেছি। না, আমার জন্য তুমি এই কঠিন শাস্তি কেন মাথা পেতে নিলে? মিথ্যে সন্দেহ করে আমি তোমাদের মনে দুঃখ দিয়েছি, এই শাস্তি যে আমারই পাওনা ছিল। না স্যার, আমার জীবন আর সার্থক হয়েছে। আপনাদের জীবনটা ছিল একটা ফুটন্ত লাল গোলাপ, কিন্তু আমার অশুভ ছোঁয়ায় গোলাপটা কালো হয়ে গিয়েছিল। না জাহাঙ্গীর, না, সব মিথ্যে, সব ভুল, সব ভুল। মনে মনে শুধু একটাই দুঃখ, আপনার প্ল্যানটা শেষ করতে। না জাহাঙ্গীর, আমি প্ল্যান চাই না, আমি তোমাকে চাই। আই ওয়ান্ট ইউ। নীলা, ওকে ধরো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। না নীলা, তারা দরকার হবে না, আমার সময় শেষ হয়ে এসছে। আমি আমি একটু শান্তিতে ঘুমতে চাই, একটু শান্তিতে। জাহাঙ্গীর, চিরদিন সাথী, চিরদিন সাথী তোম।
তোমাকে চাই চিরদিন সাথী তোমাকে চাই সারাটি জীবন যেন কাছে কাছে পাই চিরদিন সাথী তোমাকে চাই চিরদিন সাথী তোমাকে চাই।